মাঝে আর মাত্র কয়েকদিন বাদে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাবে গোটা বিশ্বের মানুষ। তার প্রস্তুতি যেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য বেসরকারি বিভিন্ন সংগঠন আয়োজন করে থাকে নানা অনুষ্ঠানের, কিন্তু এবছর যেন অনেকটাই ভিন্ন রূপে উদযাপন হতে চলেছে ইংরেজি নতুন বছর। কারণ একটাই, কোভিড-19, যার কারণে এবছর অনেকটাই দায় সারাভাবে উদযাপন হয়েছিল বাঙালির অন্যতম পার্বণ নববর্ষ। ব্যতিক্রম হবে না এবার ইংরেজি নববর্ষ। রাজ্যে কয়েক বছর ধরে মুভমেন্ট ফর ককবরকের নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আয়োজন করে থাকে ট্রিং ফেস্টিভ্যাল। হাজার হাজার মানুষ সামিল হয়ে থাকেন রাতভর আয়োজিত এই উৎসবে। কিন্তু সরকার ইতিমধ্যে করোনা প্রতিরোধ করার জন্য বেশ কিছু নিয়মকানুন জারি করেছে। তাই এবছর সরকারি নিয়মের মান্যতা দিতে হলে উৎসবের আয়োজন করা কোনো অবস্থাতেই সঠিক হবে না। সেজন্য সরকারি নির্দেশিকার মান্যতা দিয়ে ট্রিং ফেস্টিভ্যাল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সংগঠন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের সহসভাপতি রমেশ দেববর্মা। একই সাথে তিনি আহ্বান জানান, কোনো সংগঠন যদি নববর্ষকে স্বাগত জানাতে গিয়ে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে তাহলে তা অবশ্যই যেন প্রশাসনিক নিয়ম মেনে করা হয়। আমরা প্রত্যেক বছর আমরা ত্রিপুরা বিশি নিউ ইয়ার, মানে ত্রিপুরা নিউ ইয়ার আমরা পালন করি, যেটা আমরা আমাদের মুভমেন্ট ফর ককবরকের তরফ থেকে এবার সতেরো বছর পূর্ণ হয়ে গেছে। আমরা প্রত্যেক বছর স্টেট লেভেলে আমরা ট্রিং ফেস্টিভ্যাল অথবা নিউ ইয়ার ত্রিপুরা বিশি পালন করি, কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে এই কারণে আমাদের সারা পৃথিবীতে তথা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা করোনায় সংক্রামিত, তার জন্য আমরা এই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা অ্যাভয়েড করার জন্য আমরা এবার আমাদের যে ট্রিং ফেস্টিভ্যাল বা নিউ ইয়ার ত্রিপুরা এরা যে আমরা প্রত্যেক বছর পালন করি, এটা এবার আমরা করছি না, এই ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।